কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুবই ভালো আছো। সকাল থেকে আজ কি কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো মনে হলো যে একটু পকোড়া খাবো, কাল থেকেই মনে হচ্ছিল একটু ঝালঝাল খাই, কিন্তু বাইরে যেতে পারছি না কারণ এখানে আবহাওয়াটা অনেকটা খারাপ হয়ে গেছে। তাই এই যে পকোড়াগুলো ভেজে নিয়েছি একদম লাল লাল করে, আর আজকে দুপুরের খাবারে ভাবছি বিনসের তরকারি করব। তাই আলু বেগুন আর বিনসটা তেলে ভালোভাবে খড়িয়ে নিচ্ছি, তাহলে তরকারিটা খুবই সুস্বাদু হবে। আর এখানে ডিমগুলো নুন হলুদ দিয়ে আমি ভেজে নিয়েছি ঝোল করব বলে। আজকে একটু শাক ভাজাও করব, সেজন্য শাকগুলো রেখেছি। আর দেখো আমাদের মাঠে গাজর হয়েছে, চেহারাগুলো খারাপ হলেও টেস্ট কেমন সেটা এখনো জানা যায়নি। তো দেখো তরকারিটা আমার হয়ে গেছে, আর এদিকে শাক ভেজে নিয়েছি আর পাতলা করে ডিমের ঝোল করেছি। আমি স্নান করে নিয়েছি, আর তোমার দাদা ভাইয়ের তো অমনি খিদে পেয়ে গেছে, তাই তোড়জোড় করছে খাওয়া দাওয়ার জন্য, তার জন্য আমি ভাতটা বেড়ে নিলাম। আর আমার ঠাকুমা বলে যে শাক ভাজা করলে আগে শাক ভাজাটা দিতে হয়, তারপর অন্য তরকারি দিতে হয়। দেখো আমরা চারজনের জন্য ডিমের ঝোল নিয়ে নিয়েছি আর ভাতগুলো সাজিয়ে নিয়েছি। তো চলো এবার খাওয়াটা শুরু করা যাক, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।